হ্যালো বন্ধুরা, এই ভিডিওটিতে আমি আজকে একটি স্টোরি আলোচনা করব এবং সেটি হলো এ ফুল স্কট অ্যান্ড এ ক্লেভার ফক্স, একটি বোকা ছাগল এবং একটি চালাক শেয়াল। এটি খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পরীক্ষা আছে এবং গল্পের শেষে তোমাদের জন্য থাকবে গল্পের নীতিকথা বা মোরাল। তো চলো গল্পটি আলোচনা শুরু করা যাক। প্রথমে একটা সুন্দর টাইটেল দিয়ে দিবে, হাতে লেখা সুন্দর করে লিখে এ ফুল স্কট অ্যান্ড এ ক্লেভার ফক্স, তারপরে গল্পটি লিখতে শুরু করবে। ওয়ান্স এ ফক্স ফেল ইন্টু এ ওয়েল ইন এ ডার্ক নাইট। একদা এক কোনো এক অন্ধকার রাতে একটি বের মানে শেয়াল একটি ইদারের মধ্যে পড়ে যায়। দ্য ফক্স ট্রাইড অ্যাগেন অ্যান্ড অ্যাগেন টু কাম আউট। সেই শেয়ালটি বারবার বারবার চেষ্টা করতেই থাকে সেখান থেকে বেরিয়ে আসার জন্য, ফ্রম দ্য ওয়েল মানে সেই কুয়ো থেকে বেরিয়ে আসার জন্য। বাট দ্য ফক্স কুড নট কাম আউট, কিন্তু সেই ফক্সটি সেখান থেকে কোনোভাবে উঠতে পারেনি। তো বন্ধুরা, সে ফক্সটি কিনা সেখান থেকে কোনোভাবেই উঠতে পারেনি, মানে সে বারবার চেষ্টা করেছিল কিন্তু সে কোনোভাবেই সেখান থেকে উঠতে পারেনি। দ্য ফক্স ওয়াজ ওয়েটিং ফর ডে লাইট। তখন ফক্সটি ভাবল যে না, রাতের বেলা হয়তো কোনো উপায় হবে না, দিনের বেলাতেই কোনো বুদ্ধি শুদ্ধি করে এখান থেকে বের হওয়ার উপায়টা বের করতে হবে। তো সে তার জন্য কি করলো, সে অপেক্ষা করতে শুরু করলো দিনের আলোর জন্য, অর্থাৎ সকালের জন্য, মানে যাতে সকাল হয় বা দিনের আলো ফুটে সেই পর্যন্ত সে অপেক্ষা করতে লাগলো। অ্যাট লাস্ট দ্য ফক্স স এ গট। তারপরে সেই শিয়ালটি একটি ছাগল দেখতে পেল, মানে কথা বলা হচ্ছে তার পরের দিন বা পরের দিন সকালে সে কিনা ছাগল দেখতে পেল। ছাগল তো, ছাগলরা একটু বোকা জীব বন্ধুরা, সেই ছাগলের তুলনায় কিন্তু একটি শেয়াল কিন্তু অত্যন্ত চালাক, মানে প্রচুর চালাক। বলা হয়ে থাকে পশুদের মধ্যে কিন্তু শেয়াল খুব বুদ্ধিমান এবং ভীরু জীব, মানে খুব ভীত প্রাণী, মানে এদের খুব ভয়, জানে ভয়। এরা কুকুর মানুষ যাই হোক না কেন, দেখলে পরে কিন্তু দূরে পালিয়ে যায়। তো ফক্স ইদারায় পড়ে যায় এবং সে বারবার চেষ্টা করেও কিন্তু উঠতে পারেনি। তো চলো পরের পার্টটি, অর্থাৎ একই পার্টের মধ্যে আলোচনা হবে। দ্য ক্লেভার ফক্স ইনভাইটেড দ্য গড। তারপরে যখন সে বিড়াল সরি ছাগলটিকে দেখতে পেলো এবং দেখে বলছে, মানে ইনভাইট করলো, ডাকছে ইদারার নিচে, দ্য গট টু টেস্ট দ্য সুইট ওয়াটার অফ দ্য ওয়েল, এবং কিছু তো অজুহাত দেখাতে হবে, কি বলেছে নিচে ডাকবে। তো বলছে যে আসো, এই ইদারার জলটা চেখে দেখো, খুব মিষ্টি জল, ঠিক আছে। দ্য ফুল স্কট লিপড ইন দ্য ওয়েল টু টেস্ট দ্য সুইট ওয়াটার। এবং বোকা ইয়েটা মানে বোকা ছাগলটা কী করলো, সেই যখন সে ইনভাইট করছে, সেই ইনভাইটে ভাবলো যে বাহ খুব মিষ্টি জল, তাহলে দেখি দেখি খেয়ে দেখি। সে যার জন্য কী করলো, সে লিফ্ট করলো, অর্থাৎ জাম মেরে সেখানে কিন্তু নেমে গেল, ঠিক আছে, সেই সে কুয়োর মধ্যে নেমে গেল যেখানে সেই ফক্সটি আটকে ছিল বা মানে বন্ধ অবস্থা ছিল, যেখান থেকে সে উঠতে পারেনি। দ্য ফক্স ওয়াজ ওয়েটিং ফর ইট, এবং শিয়ালটি কিন্তু এর জন্যই অপেক্ষা করছিল, মানে এরকম একটা অপরচুনিটির জন্যই অপেক্ষা করছিল। তার মানে কি, মানে হচ্ছে যে শিয়ালটা ওকে খাবে না, ও কী করবে, ওকে ইউজ করবে আর সেখান থেকে বেরিয়ে যাওয়ার বুদ্ধি বের করবে। হি মাউন্টেড আপন হিজ হর্ন। এবার ছাগলের তো শিংগুলো বড় বড় ছিল, সে তাই স্যার শিংয়ের উপরে উঠে গেল, অ্যান্ড জাম্পড আউট, এবং লাফ মেরে বেরিয়ে গেল ফ্রম দ্য ওয়েল। তার মানে মানে একটু উঁচু হলো, ময়ের মতো করে সে ইউজ করলো ওই ছাগলটিকে, সে জাম মেরে সেখান থেকে কী করলো, বেরিয়ে গেল সেখানে, সেখান থেকে লাফ মেরে কিন্তু সে পালিয়ে গেল। দ্য গট ওয়াচ লেফট ইন দ্য ওয়েল অ্যান্ড, এবং তারপরে কী হলো, সে ছাগলটা কিন্তু বোকা ছাগল ম্যাঁ ম্যাঁ করে কিন্তু সেই ওই কুয়োটার মধ্যে কিন্তু আটকে থেকে গেল। হি সাফার্ড ফর হিজ ফুলিশনেস, কারণ সে ছিল বোকা এবং তার বোকামোর ফল কিন্তু তাকে ভুগতে হয়েছিল। বোকা মানে কি, যে কেউ আবার ওই অত খালে নেমে কি ওই মিষ্টি ইদারার মিষ্টি জল খেতে চায়, হ্যাঁ, তো যদি ও মিষ্টি জল খাওয়ার জন্য জাম দিল, যার জন্য কিন্তু সেটা তার বোকামোর ফল কিন্তু তাকে ভুগতে হলো। তো বন্ধুরা, এই ছিল গল্পটি এবং এর নীতিকথা হচ্ছে ফুলিশনেস ব্রিং ডেথ, অর্থাৎ মানে বোকামু মৃত্যু ডেকে আনে, বোকামু হচ্ছে মৃত্যুর কারণ। এটা তোমরা গল্পের শেষের দিকে মোরাল কথাটা লিখে দিয়ে অবশ্যই লিখে দিবে, ফলে তোমরা কি হবে, তোমরা সম্পূর্ণ কিন্তু নাম্বারটা পেয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন।